পাতে যে ভাত পড়বে সেই ভাতটা পর্যন্ত আগে থেকে চুরি হয়ে যাচ্ছে। রেশনে দুর্নীতির খবর আপনাদের সামনে তুলে ধরছি। এই ঘটনা ঘটেছে আলিপুর দুয়ারে, যেখানে দীর্ঘদিন ধরে রেশন পাচ্ছেন না রেশনের গ্রাহকরা। এই অভিযোগটা সামনে আসছে, আরো জানবো। সুদীপ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুদীপ, রেশন সামগ্রী দেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ করছেন গ্রাহকরা, তাহলে সেই রেশন সামগ্রী যাচ্ছে কোথায়? দেখো, বর্তমানে রয়েছে আলিপুরদুয়ার জেলার সুভাষিনী এলাকায়। এই সুভাষিনী এলাকার বাসিন্দারা রয়েছে, তাদের একটাই অভিযোগ যে রেশন সময় মতো পাচ্ছে না। ফিঙ্গার প্রিন্ট নিয়ে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে রেশন দেওয়ার কথা, কিন্তু রেশন দিচ্ছে প্রায় এক মাস বা দেড় মাস পরে, কিন্তু এখনও অনেকেরই এক মাসের রেশন বকেয়া রয়েছে। অভিযোগটা কি আমি জেনে নেবো। দাদা, আপনাদের অ্যাকচুয়ালি অভিযোগটা কি? আমাদের অভিযোগটা কি দাদা? যেটা হচ্ছে রেশন নিয়ে, রেশন নিয়ে দুর্নীতি নিয়ে যেটা আমাদের সাথে হচ্ছে, সুভাষিনী টি গার্ডেনে হোক বা পুরো পশ্চিমবঙ্গে তো হোক। আপনারা কি অভিযোগ আছে? আমাদের অভিযোগ যে আমাদের রেশনটা আমরা ঠিক মতন পাচ্ছি না। আচ্ছা, কেন কেন পাচ্ছি না সেটা এখন ডিলাররা বলতে পারে, কেন পাচ্ছি না। ফুড অফিসার, তারপরে আমাদের আলিপুর ডিস্ট্রিক্টের ফুড অফিসারের সাথে বসা হয়েছিল, তাদের স্টেটমেন্টও আছে, তাদের কাছে আমরা অভিযোগ করেছি। তারা রেশনটি আমাদেরকে এখানে লিখিত দিয়েছিল, যেটা এখানে এই যে আমাদের ফুড অফিসার যেটা আমরা দিয়েছিলাম লিখিত দিয়েছিলাম। আচ্ছা দাদা, কী অভিযোগটি কি দাদা? দেখেন, আমরা এই অর্ডারটা তো গত বছর থেকে অর্ডার করে যাচ্ছি। গত দিনে আমরা এখানে কমপ্লেন করেছিলাম প্রায় 13/3/2023 আর কি। আমরা এই রেশন দুর্নীতি নিয়ে পুরো বঞ্চিত আছি আর কি। বাগানে প্রায় এক মাসের রেশন আমাদের এখানে গেপিং আছে। এটি নিয়ে গত দিনে আমরা ফুড ইন্সপেক্টরকে চিঠি করেছিলাম, তারপরে আমরা ডিস্ট্রিক্ট কন্ট্রোলারকে চিঠি করেছিলাম, কিন্তু আজ অবধি এই রেশন নিয়ে কোনো দিন ক্লিয়ার পাচ্ছি না। প্রত্যেকবার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিচ্ছে, কিন্তু রেশন লোককে ঝুলিয়ে ঝুলিয়ে দিচ্ছে। মাঝে মাঝে বলে আটা আছে তো চাল নাই, এরকম করে করে কতদিন পরে দিচ্ছে? মোটামুটি এক মাস দেড় মাস পরে দিচ্ছে আর কি। এরকম অভিযোগ আছে আমাদের। এই বাগানের বাসিন্দারা রয়েছে, তাতে জেনে নেব দাদা অ্যাকচুয়ালি সমস্যাটা কি আছে। সমস্যা রাসায়নিক আছে। আমরা এই যে ডিসেম্বর মাসের এই যে এন্ট্রি করা আছে, দেখেন এই যে রিসিপ্টটা, এই ডিসেম্বর মাসের এন্ট্রি করা আছে, কিন্তু এই রাসায়নটা এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। আপনাদের সামনে সে সমস্ত বক্তব্য।